হিসাবের প্রতি দাঁড়িপাল্লা আপনারা চিনিয়ে নিয়েছেন, এই দাঁড়িপাল্লা এখন ফিরিয়ে দিতে হবে। কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, এই সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, এই সরকার মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিক রহমান আমাদের নেতৃবৃন্দ, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদকে গ্রেপ্তার করে এক যুগের অধিক আটকিয়ে রেখে ইসলামের বিরুদ্ধে তার অবস্থান গ্রহণ করেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক ও আমার কলিজার ভাই বোনেরা, বিগত 10 বছর পর আবারও মাঠে নেমেছে জামাতে ইসলাম। জামাতে ইসলামের সমাবেশে, 10 দফা সমাবেশে যা বললেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মাননীয় প্রধানমন্ত্রীকে কঠিন হুঁশিয়ারে দিলেন সেই জামাত শিবির। দর্শক শ্রোতা, বিস্তারিত জানতে হলে আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সুপ্রিয় দর্শক, সেই সাথে সাথে সেই জামাত শিবির আবারও সেই মাতাল আড়ে দিয়ে গলা উঁচু করে বলেছে দেলোয়ার হোসেন সাঈদকে মুক্তি দিতে হবে। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কিভাবে সেই জামাত এতদিন চুপ করেছিলেন, কি কারণে জামাত এতদিন নিষিদ্ধ ছিলেন। তো দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে, আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনি কমেন্টস করবেন, আর অবশ্যই দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন। আপনারা ইতিমধ্যে ভিডিও থাম্পিক কিংবা টাইটেল দেখেছেন যে আজকের ভিডিওটি কোন টপিকের হতে পারে, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাহলে চলুন কথা না বাড়ি আমরা সেই বক্তব্যগুলো শুনে আসি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিও একটু শেয়ার করে দিন। তাহলে চলুন আমরা সেই বক্তব্যগুলো শুনে আসি। বাংলাদেশের এই জনগণ আজকে আমাদেরকে এই 4 দেয়ালের মধ্যে আটকে রেখেছেন, তো শুধু মিডিয়াতে একটু চোখ রাখুন, আপনার নিজের মোবাইলটা খুলুন। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন
বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরার সম্মানিত সদস্য, ঢাকা মহানগরের সংগ্রামী সহকার সংগ্রামী নায়েব আমির জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। আমার কলেজের ভাই বোনেরা, আপনার সেই কথাগুলো শুনতে পেলেন, সেই বক্তব্যগুলো শুনতে পেলেন, সেই কথাগুলো শোনার পর আপনার মনে কেমন প্রশ্ন জাগতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন, দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন। আমার এই কথায় আমার এই ভাষায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।